একটু রংটা দিয়ে টুপিগুলোর মধ্যে রং দিয়ে দাও তো, পাশে লালটা দিও। শুনো বল, ওই চুকটা খারাপ আছে, ওইখানটা ক্রস করো, নালে ওই ডান দিকে আর দেখেছি দেখেছি আমি দেখেছি এটা, তারপরে আমি চেক করব। যাচ্ছি এরা, সাইলেন্স রোল। আমি যেটা করলাম ওটার সঙ্গে ম্যাচ করে দেবো কিছুটা আছে, কালো কাপড় কোথায়? আমি হাউ হাউ করে কেঁদে রোল সাউন্ডটা বাড়িয়ে দিও। Okay.
অনেক বেলা হয়ে গেছে, ফ্রেশ হয়ে অফিসে। দাঁড়া দাদা ভাই, কাল সারা রাত দুচোখের পাতা এক করতে পারিস নি, তাই তো? কে বলছে আমার আর খুব ভালো ঘুম হয়েছে? সে তো আমি খুব ভালো করেই দেখতে পেলাম, কাল সারা রাত চিন্তায় চিন্তায় পায়চারি করেছিস, আর তারপর শেষমেশ এই চেয়ারে বসে তুই ঘুমিয়ে পড়ছিস। কিসের চিন্তা, কার জন্য চিন্তা করবো আমি? দাদা ভাই, সে আমার দিকে আটকালি না কেন? এত যখন চিন্তা হচ্ছে, এত যখন কষ্ট পাচ্ছিস, তাহলে কেন যেতে দিলি ওকে? রো প্লিজ, এই নামটা আমার সামনে তুই করবি না, ঠকিছে তুমি আমাকে। সত্যি কি ঠকিয়েছে? একবার ভালো করে ভেবে দেখ তো। তুই বলছিস এই কথাগুলো? হ্যাঁ দাদা ভাই, আমি বলছি। কথাই আছে না, ভালোবাসা এবং যুদ্ধে সবই ন্যায্য। দাদা ভাই, তুই মানিস না মানিস, শ্যামলে কিন্তু তোকে প্রথম থেকে স্বামী বলেই মানত। তাহলে ও যেগুলো চাইতো সেগুলো কি করে পেত? হ্যাঁ, তা সেই কাজগুলো সত্যি কথা বলে করা যেত না? মানলাম যে আগে একটা অন্যরকম সম্পর্ক ছিল, কিন্তু এখন যখন আমার সঙ্গে সমস্ত কিছু শেয়ার করে, তখন এই কথাগুলো বলা যেত না? বলতে পারিনি, কারণ ও ভয় পেয়েছিল দাদা ভাই। ও ভয় পেয়েছিল যে এই সমস্ত কিছু শুনে তুই যদি রিঅ্যাক্ট করিস, ওকে রিজেক্ট করে দিস, তখন দাদা ভাই আই থিঙ্ক শ্যামলী তোকে ভালোবাসে, আর ও কোনোভাবেই তোকে হারাতে চায়নি। তোর থেকে একটু ভালোবাসা পাওয়ার লোভে ওই এত বড় অন্যায়টা করে ফেলেছে। ভালোবাসা যে মানুষকে দিয়ে কি কি করায় না, আমি তো ভালোবেসেছি, আমি বুঝতে পারি। এই নিয়ে আর একটা কোনো কথাই বলতে চাই না।